আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে আমি হুসনিয়ারা সবাইকে স্বাগতম। মিষ্টির রাজা বলে খ্যাত টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, যার নাম শুনলেই জিভে জল এসে যায়। আজকে আমি এই সুস্বাদু ও লবণীয় চমচম তৈরি করে দেখাবো। একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন, তবে আপনি হয়ে যাবেন দক্ষ মিষ্টির কারিগর। আশা করছি আমার আজকের রেসিপিটি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। পোড়াবাড়ির চমচম মিষ্টি বানাবো, এজন্য এখানে আমি 2 লিটার দুধের ছানা নিয়েছি। এর আগে ছানা কাটার অনেক ভিডিও দিয়েছি, এজন্য আজকে আমি ছানা কাটা দেখালাম না। ভিডিওটা অনেক বড় হয়ে যায়, বড় ভিডিও কেউ দেখতে চায় না। আর ছানা কাটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি ছানার দলা ভেঙে একটু মথে নিচ্ছি, তারপরে বড় জায়গায় নিয়ে ভালো করে হাত দিয়ে প্রেস করে করে মথে নিব। এখানে ছানা আছে 2 কাপ। এইরকম করে ছানাগুলো ভালো করে মথে নিতে হবে, একদম ক্রিমের মতো করে মথে নিতে হবে। দেখুন ক্রিমের মতো হয়ে আসছে। 5 মিনিট মথে নেওয়ার পরে আমি এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর ময়দা দিয়ে দিচ্ছি 3 চামচ। 4 চামচ পর্যন্ত ময়দা দেওয়া যায়, আর কাঁচা সুজি দিয়ে দিচ্ছি 3 চামচ। সুজি চিকন দানার হতে হবে, আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সাদা এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, সুন্দর ফ্লেভার অ্যাড হবে এর জন্য। আর বেকিং পাউডার নিয়েছি 1/4 টিস্পুন দিয়ে দিলাম। 4 চিমটি বেকিং পাউডার দিবেন তাহলেই হবে। এখন মিক্স করে নিচ্ছি, তারপরে সয়াবিন তেল 1 চামচ দিয়ে ভালোভাবে ঘুষে ঘুষে মিক্স করে নিব। তারপরে ছানার সাথে ভালো করে মিক্স করে তারপরে মথে নিব আরও 2 মিনিট। ছানাটা ভালো করে মথে নিতে হবে। ভালোভাবে আমি মথে নিয়েছি। এখন আমি একটা কাপড় দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব চিনি মেল্ট হওয়ার জন্য। আর এই ফাঁকে আমি চিনি শিরা তৈরি করে নিব। চুলায় প্যানে নিয়ে নিচ্ছি চিনি 3 কাপ। আর পানি দিয়ে দিচ্ছি 3 কাপ। আমি এখানে পুরাতন শিরা ইউজ করব, এজন্য 3 কাপ চিনি দিয়ে দিলাম। এই পুরাতন শিরা রসগোল্লা বানানোর ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, 2 কাপ দিয়ে দিচ্ছি। আপনারা যদি পুরাতন শিরা দিতে না চান তাহলে 4.5 কাপ চিনি দিবেন আর 3 কাপ পানি দিবেন। এখন চিনি গলে ভালোভাবে বলক হতে থাকুক, আর এদিকে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। ফিরে আসলাম 2 মিনিট পর, চিনি মেল্ট হয়ে গেছে। এখন আরও 1 মিনিট মথে নেব। মোট ছানা আমি মথে নিয়েছি 8 মিনিট, এর চেয়ে বেশি মথার কোনো প্রয়োজন নাই। 8 মিনিট মথে নিলেই ছানা পারফেক্ট হবে। এখন আমি মিষ্টির শেপ দিয়ে নিব, অল্প অল্প করে নিয়ে এরকম করে চেপে চেপে গোল করে তারপরে চমচমের শেপ দিয়ে নিচ্ছি। এরম করে মিষ্টিগুলো বানিয়ে নেবেন, একটু বড় বড় করে বানাচ্ছি। আর মিষ্টিগুলো বেশি লম্বা করবেন না, দোকানে দেখি ওরা চমচম বানায় এরকম করে, লম্বা করে বানালে দেখতে ভালো লাগে না। আর মিষ্টিগুলো শিরায় দেওয়ার পরে আরও বড় হয়ে যায়। এইরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব। আর যদি দেখেন মিষ্টিগুলো ফেটে যাচ্ছে তাহলে আরও 1 চামচ ময়দা সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়ে ভালো করে মথে নেবেন, তাহলে মিষ্টিগুলো একদম স্মুথভাবে বানানো হবে। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি, 14টা মিষ্টি হয়েছে এখানে। এখন আমি চিনির শিরাতে দিব। চিনির শিরা ভালোভাবে বলকুটে গেছে দেখুন। এখন আমি এই ময়লাগুলো তুলে ফেলে দিচ্ছি। দোকানের কারিগররা ওরা হচ্ছে চিনি দেয় আর অর্ধেক পরিমাণে শিরা ইউজ করে, এজন্য বেশি ঝাঁকুটে মিষ্টিগুলো সুন্দরভাবে কুক হয়। এখন আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। পুরাতন শিরা দিলে দুধ কিংবা ময়দা দেওয়ার কোনো প্রয়োজন হয় না ঝাঁক ওঠার জন্য, এমনিতেই ঝাঁক উঠছে দেখুন। সবগুলো মিষ্টি আমি দিয়ে তারপরে ঢেকে রেখে দিব হাই হিটে, 1 ঘন্টা মিষ্টিগুলো জাল করব। সবগুলো মিষ্টি দিয়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম, আলতো করে মিষ্টিগুলো নেড়ে দিব।
আবারও ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আবারও ফিরে আসলাম, মোট 10 মিনিট পর আমি এখন ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব 2 চামচ করে। 2 চামচে 1 কাপ হয়, 1 কাপ পানি আমি অ্যাড করে দিলাম। 10 মিনিটের আগে কখনোই গরম পানি অ্যাড করে দিবেন না। আবারও ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর থেকে 5 মিনিট পর পর ঢাকনা খুলে 1 কাপ করে গরম পানি অ্যাড করে দিতে হবে। সিরা কখনোই ঘন হতে দেওয়া যাবে না, ঘন হলে মিষ্টিগুলো ভালোভাবে সিদ্ধ হবে না। এইভাবে আমি ঢেকে দিব আর 5 মিনিট পর পর ঢাকনা খুলে 1 কাপ করে পানি অ্যাড করে দেব। প্রথমে আমি 1 ঘন্টা হাই হিটে মিষ্টিগুলো জাল করব আর 5 মিনিট পর পর ঢাকনা খুলে গরম পানি অ্যাড করে দিব। এক ঘন্টা হয়ে গেছে, দেখুন মিষ্টির কালারটা কতটা চেঞ্জ হয়ে আসছে। 1 ঘন্টা পর থেকে আমি চুলার আঁচ মিডিয়াম আঁচে করে আরও 1 ঘন্টা জাল করব আর 5 মিনিট পর পর গরম পানি অ্যাড করে দেব। মোট 2 ঘন্টা মিষ্টিগুলো আমি জাল করছি। দেখুন আস্তে আস্তে মিষ্টির কালারটা অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা মিষ্টি আমি তুলে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে, একদম পোড়া বাড়ির মিষ্টির মতোই হয়েছে, কতটা সফট হয়েছে আর ফুলে অনেক বড় হয়েছে। দেখুন 2 ঘন্টা মিষ্টিগুলো আমি জাল করে নিলাম, হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে এখন ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো, চিনির শিরা জমাট বাঁধবে এজন্য। ঠান্ডা হয়ে গেলে চিনির শিরা জমাট বেঁধে যায়, এজন্য আমি 1 কাপ পানি অ্যাড করে দিলাম। তারপরে ঢেকে রেখে দিব 4 থেকে 5 ঘন্টার জন্যে। 5 ঘন্টা পর ফিরে আসলাম, দেখুন মিষ্টিগুলো কতটা মজার হয়েছে। এখন মিষ্টিগুলো শিরা থেকে শিরা ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। বাড়িতেই যে এত সুন্দর পোড়াবাড়ির চমচম মিষ্টি বানানো যায়, আমার ভিডিও দেখলে আপনারাও এরকম চমচম বানাতে পারবেন। এখন আমি মাওয়াতে মিষ্টিগুলো গড়িয়ে নিচ্ছি, আর মাওয়া হতে হবে এই মিষ্টির কালারের, সাদা কালারের মাওয়া দিলে মিষ্টিগুলো দেখতে ভালো লাগবে না। এখন আমি একটা মিষ্টি তুলে কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। ভিতরটা দেখুন একদম নরম তুলতুলে হয়েছে আর রস ঢুকেছে। আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারাও এইরকম পোড়াবাড়ির চমচম মিষ্টি বাড়িতেই বানাতে পারবেন। আশা করি সবারই খুব ভালো লেগেছে, ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।